Send them together. Yeah, they'll definitely test them. Don't worry. Okay, I scheduled one for tomorrow. Yeah, don't worry. They'll definitely test them. Hi. I know. I'm sorry. This is probably not the most comfortable that I need. Gotcha. All. Yeah, he's. You guys have everything on his system. আদ্রকে মাত্র হসপিটালে ভর্তি করে দিয়ে এখন আমি আর সুজন একটু বাসায় যাচ্ছি। কালকের আগের দিন আদ্র স্কুলে গেছিল, ভালোভাবে বাসায় আসছে। তো বাসায় আসার পর থেকে ডায়রিয়া শুরু হয়েছে, তারপরে রাত্রে বমিও হয়েছে। পরের দিন আর স্কুলে দেই নাই, ভাবছি যে আদ্র তো অসুস্থ হওয়াটা খুব নর্মাল, ঠিক হয়ে যাবে, ওষুধ টষুধ সব কিছু দিছি, তারপরও ঠিক হয় নাই। গতকালকে সারা দিন তার ডায়রিয়া গেছে, আর রাত্রিবেলাতে অনেক বমি করছে। ভোর অলমোস্ট সারা রাত্রি আমি আর সুজন সজাগ ছিলাম ওর জন্য, তিনটা পর্যন্ত, যে কি হয় কি না হয়, বমি করে কি না না। তো তারপরে সামান্য পরিমাণ বেডে গেছি, চারটার দিক দিয়েই আবার বমি করছে। উঠে সব কিছু ক্লিন ক্লিন করে নিয়ে শুইছি, তারপরে আবার বমি করছে। তারপরে একটু ঘুমানোর পরে দেখি কুকাইতেছে, অনেক জ্বর উঠে গেছে, প্রায় 101-102 মতো। আর কুকানোটা কোনোভাবেই থামতেছিল না, মানে বোঝা যাচ্ছিল যে অবস্থা খারাপ হচ্ছিল। তো সুজন বলল যে তাহলে আমরা একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই, আজকে দেখাই ফেলবো, ওর অফিস ছিল। তো এর মধ্যেই হঠাৎ করে মানে কোনোভাবেই শব্দ কমতেছিল না কুকানোটা, দেখি যে পুরা শরীর কাঁপতেছে, ডান হাত পুরাটা নীল হয়ে আসতেছে, খিঁচুনির যেটা আভাস কিন্তু অন্যরকম ভাবে হচ্ছে। তো সাথে সাথে 911 কল করলাম, কল করার পর তো ওরা আসলো। আইসে প্রথমে একটা ডাইজাপ্যাম দিল খিচুড়ি থামানোর জন্য, ওকে ওর শরীর রিল্যাক্স করার জন্য, বাট ওটাতে কাজ হয় নাই। পুরো 5 মিনিট এর বেশি খিচুড়ি ছিল, মোটামুটি 7-8 মিনিট। তো তারপরে ওকে সাথে সাথে একদম ইয়াটিয়া করে অক্সিজেন দেওয়া হলো, সাকশন করানো হলো, করা হসপিটালে নেওয়া হলো। তো এখন ও হসপিটালে আছে। আজকে মনে হয় আমাদের মন খারাপের সাথে সাথে বাইরের ওয়েদারটাও ভীষণ খারাপ। স্নো দিচ্ছে না, স্নোর মতো ছোট ছোট বরফ কণা পড়তেছে, আর মানে সূর্যের দেখা নাই কোনোভাবেই। তো আমরা বাসায় চলে আসছি। আদ্র স্কুলে গেলে একরকম লাগে, আর আদ্র হসপিটালে থাকলে আরেক রকম লাগে, অনেক কষ্টের। বাড়ির চোখে আদ্র হসপিটালে গেছে, ভালো হয়ে হবে, ভালো হয়ে বাসে চলে আসবে, তাই না? কালকে রাত থেকে আমি সজাগ থাকার কারণে মানে হসপিটালে আমার মাথাটা কেমন জানি করতেছিল, ঘুরাই গেছিলো। তো সেই জন্য আমি বাসে আসছি, আর সুজন আমাকে নিয়ে আসছে, কারণ আমার শরীরটা আসলে খুব খারাপ লাগতেছিলো, কালকে সারা রাত ঘুমাই নাই এক ফোঁটাও। তো এখন সুজন আবার যাবে, তো ভাবলাম যে আমি সুজনকে একটু কফি বানাই দেই, ও বেচারা থাকবে হয়তো আজকে পুরা দিনই। অফিস থেকেও ছুটি নিয়ে নিচ্ছে, আর আমার তো কাজে যাওয়ার প্রশ্নই আসে না, করতে পারবো না কাজ এভাবে।
কই এই যে তোমার লাচে এই বালিশটা নিয়ে যাব আদ্র তো খুব বালিশ পছন্দ করে তো একটা বালিশ নিয়েছিলাম তখন আর এখন এবার আরেকটা বালিশ দিয়ে দিচ্ছি কারণ বালিশ পাইলে খুশি হয় আর আরামসে একটু ঘুমাইতেও পারে তো ওই হসপিটালে গিয়েও বালিশ খুঁজতেছিল ভাবলাম যে দিয়ে দিই কালকে রাত্রে এত বমি করছে যে কোনো কিছু আর বাকি রাখে নাই বালিশগুলো ধোয়া ছিল মানে বালিশের কভারটা ধোয়া ছিল ভাগ্যেশ এটা নিয়ে গেলে ও একটু খুশি হবে হয়তো এটা দেখলে বাইরে বৃষ্টি হচ্ছে চলে গেছে আদ্রর কাছে তো কালকে রাত থেকে তো আদ্র অনেক বমি করতেছে তার আগের দিনও বমি করছে তো একদম বিছনা টিছনা সব ভরায় ফেলছে তো ভাবতেছি যে আমি একটু শোয়ার আগে ওগুলা সব লন্ড্রিতে দিয়ে শুই তাইলে হলো ওগুলা আমার ঘুম হইতে হইতে হয়তো ওগুলা সব উঠে যাবে মানে ধোয়া হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আসলে মানে আমরা আমরাই তো আমি সুজনের আর সুজন আমার বিশেষ করে আদ্র যখন অসুস্থ থাকে আমাদের দুইজন দুইজনের সাপোর্ট ছাড়া আর কিছু থাকে না বাট আলহামদুলিল্লাহ এদিকে আমরা মানে এদিকে আমাদের সাপোর্ট স্ট্রং আছে সুজন আমাকে অনেক টেক কেয়ার করে আমিও চেষ্টা করি ওকে টেক কেয়ার করতে তো আমি চটপট হলো আগে সব জিনিসপত্রগুলো দিয়ে দিব আসলে আদ্রর কিছু হইলে না মানসিকভাবে খুব খারাপ লাগে কিন্তু সব কিছু করতে হয় খাওয়া ঘুম এগুলো না করলে তো আমরা ওকে টেক কেয়ার করতে পারবো না অনেক পরিস্থিতিতে মানুষ বলে না যে খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের এই ক্ষেত্রে পরিস্থিতিটা উল্টো আমাদের সব কিছু ঠিক রাখতে হয় নইলে আমাদের পরিস্থিতি ঠিক থাকে না তো আসলে সবার লাইফে আলাদা আলাদা সমস্যা অনেকটা এক হলেও সবার লাইফের সমাধান আলাদা আলাদা কারোর সাথে কারোর লাইফ কম্পেয়ার করে লাভ নাই গত দুই দিন আদ্র খুব খুশি ছিল আলহামদুলিল্লাহ মানে আমি কল্পনাও করতে পারি না আজকে এই দিনটা আসবে কিন্তু তার মানে এটা না যে আমরা রেডি নাই দিনটার জন্য আদ্রকে আমরা যখন থেকে শুনছি দ্যাট লাইক আদ্র ইজ এ স্পেশাল নিড চাইল্ড আমরা তখন থেকেই রেডি মানে সবসময় রেডি আদ্রর সবসময় একটা ইমার্জেন্সি ব্যাগ রেডি করা থাকে কিছু হইলে হসপিটালে যাওয়ার জন্য তো এটা মানে না যে আমরা ওইরকম আশা নিয়ে সবসময় বসে থাকি বা মানে এটাও না যে আমরা ওইরকম আশা ছাড়া দিয়েও বসে থাকি লাইফে যে কোনো কিছুই হইতে পারে আজকেও এমন একটা দিন যে আমরা এক্সপেক্ট করি নাই হয়ে গেছে তো আমি এগুলো সব কিছু আগে লন্ড্রিতে দিয়ে দেই তাহলে তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে একটা বক্স বসাইছি আর বাদ বাকি এই কয়টা রয়েছে এটা সেকেন্ড ব্যাচে দিতে হবে অনেক কিছু তো তিনটা বেডশিট তারপরে আদ্র জামা কাপড় তো এক ব্যাচে হয় নাই আলাদা আলাদা করে দিতে হবে তা সুজন অলমোস্ট পৌঁছায় গেছে ও পৌঁছায় আমাকে আদ্রর একটা ছবি দিবে তো ওকে দেখার আগ পর্যন্ত আমি শুইতে পারবো না তো সেই জন্য অপেক্ষা করতেছি যে আদ্রকে ভিডিও কল দিবে বা আদ্রর একটা ছবি পাঠাবে এখন বাজে হলো চারটা একজন ফোন দিছিল আদ্রর আপডেট হলো আদ্রকে হসপিটালে যাওয়ার পরপরই সব ধরনের টেস্ট মোটামুটি করানো হয়েছে স্পেশালি করোনারটা তারপরে আরও অন্যান্য ফ্লু বা ভাইরাস হইতে পারে সেটার জন্য তো ওরকমভাবে কিছু এখনও ধরা পড়ে নাই সবই নেগেটিভ আসতেছে তো ফাইনালি ওরা এখন ইউরিন নিয়ে টেস্ট করবে তো তারপরে বলতেছে যে অ্যান্টিবায়োটিক দিবে তো আজকে হলো বাবার থাকতে হবে হসপিটালে জানি না কতদিন আর সুজন খুব জোরাজোরি করতেছে যে ও থাকবে তো
তো আমি ওকে ফাইনালি কনভিন্সড করতে পারছি যে একটু বাসায় আসো, তারপরে দেখা যাক কি আমরা করি। কারণ আমি হসপিটালে থাকতে পছন্দ করি না, মানে হসপিটাল জিনিসটা আমার ভালো লাগে না, আর বিশেষ করে এইসব এত কিছুর পরে তারও ভালো লাগে না। তো সেই জন্য সুজন ওই সাইডটা একটু টেক কেয়ার করতে চায়, বলে যে আমি তো আসি আমি তো আসি, কিন্তু একলা একটা মানুষ তো পারে না বেচারা। আজকে অলরেডি সারাদিন আছে, তাও তো ভাগ্য ভালো, কালকে রাত্রে একটু ঘুমাইছিল বলে আজকে থাকতে পারছে। তো দেখা যাক কি হয়। আর আমি এখন আমার কফিটা নিয়ে বসছি, সারাদিনে পানিও খাইনি এক ফোঁটা, ভালো লাগে না আসলে এরকম। মাঝে মাঝে না মনে হয় কি আমাদের খুশি থাকা বারণ, আমাদের ভালো থাকে, স্পেশালি আমার আদ্রুর আর সুজনের আমাদের ভালো থাকাটা বারণ। আবার মাঝে মাঝে মনে হয় যে প্রবলেম হয়েছে তো কি হয়েছে, প্রবলেমের মধ্যে দিয়ে ভালো থাকাটা আরো বেশি সুন্দর বোধ করার মতো। তো আমরা আসলে আমাদের লাইফ আমাদেরকে এত খারাপ সিচুয়েশনে দিলেও আমরা খারাপ থাকতে পারি না। দেখা যায় আমি সুজন একজন আরেকজনের পরিপূরক হয়ে দুজন দুজনকে ভালো রাখার চেষ্টা করি, যেটা আমাদের ভালো ভালো পজিটিভ মানে খুবই ভালো সাইড আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে, আমরা যাতে দুইজন দুজনের সাপোর্টে থাকতে পারি, কারণ বাচ্চাটা আমাদের দুইজনের, তো তো কারো থেকে কারো কষ্টের সীমানা কম নাই। তারপর আমরা চেষ্টা করি যে সব কিছু একদিকে রেখে আদ্র যখন যেটা প্রয়োজন তখন সেইটা দেওয়ার। তো হসপিটালে সব থেকে বেশি খারাপ লাগে আদ্রকে ক্যানুলা ট্যানুলা করে, ইঞ্জেকশন ঢুকায়, বা ওর ভেন পেতে খুব কষ্ট হয়, ওইদিকে দেখা যায় যে সুচ দিয়ে ফুটা করতেই থাকে করতেই থাকে, এগুলো চোখে দেখার মতো না আসলে, খুবই কষ্টকর। তারপরে কী করবো, দর্শক হিসেবে দেখতেই হয়। তো আমি অপেক্ষা করতেছি সুজন আসা পর্যন্ত, আর মাত্র বাজে 4:12, চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, আজকে ওয়েদারটাই খারাপ। রাতে মামা বলবে, জানি আজকে রাতে তুমি থাকো, কালকে যদি ওইখানে থাকে তাহলে কালকে যাও। না আমি আর যাবো, আমি এটা শেষ করে যাবো, আমি কিন্তু এখন উবার নিয়ে চলে যাবো। খাইতে খাইতে আমি এখানে আদ্র যাবতীয় যা যা লাগে সব ব্যাগ গুছাই দিচ্ছি। আদ্র খাবারটা এখন বাসা থেকে নিতে হয়, কারণ আদ্র খাবারটা সবসময় সব জায়গায় অ্যাভেলেবল না, যেহেতু স্পেশাল খাবার খাই, এটা একটা মানে ঔষধের মতো, সবসময় সব জায়গায় পাওয়া সম্ভব হয় না। তো সেটা আমাদের এবার বাসা থেকেই প্রোভাইড করতে হচ্ছে, আর ওষুধটা শুধু হসপিটাল থেকে দিচ্ছে। আমাদের ওষুধ যদিও রেডি থাকে, কিন্তু হসপিটালে তো অ্যালাউ করে না বাহিরের ওষুধ, ওরা দিবে ভিতর থেকে। তো এই তো আদ্র এখন ঘুমাচ্ছে, খাবার দেওয়া হয়েছে, আমি এখনো যুদ্ধ চালাইতেছি, আমি যাবো, বাট আমার মনে হয় সুজন আমাকে আজকে আর নিবে বা যাইতে দিবে, দেখা যাক কি হয়। আর কতদিন হসপিটালে থাকতে হইতে পারে এখন পর্যন্ত কিছু জানি না, কারণ এখনো ওরা বেরি করতে পারে নাই আদ্রোর এক্স্যাক্টলি কি কারণে হচ্ছে। ওর তো আর ডায়রিয়া এই কারণে হচ্ছে না যে এক একদিন এক এক খাবার খাইছে, একটা সমস্যা হওয়া মানেই হলো ভিতর ভিতরে কোনো বড় কিছু হচ্ছে, আল্লাহ মাফ করুক। তো দেখা যাক, কালকে আরেকটা টেস্টের জন্য অপেক্ষা করতেছি, তো ওইটা আসলে আরো বোঝা যাবে যে না কি হচ্ছে কি না। হসপিটালে চলে গেছে, ফোন দিছিল, আদ্র এখন ঘুমাচ্ছে, আর সুজন একটু রেস্ট করতেছে, কারণ তো সারাদিন ছিল। তো দেখি আমি কালকে কখন যাই, আমি হয়তো বাসায় আসি কিন্তু আমার মনটা ওই ছোট্ট বাচ্চাটার কাছেই পড়ে আছে। কিছু কিছু পয়েন্টে লাইক এগুলো খুব নর্মাল আমাদের কাছে, কিন্তু আবার কিছু কিছু পয়েন্টে এই নর্মালগুলোই খুব কষ্টের। তো সবাই অনেক ভালো থাকবেন, আমি দোয়া করি সবাই যেন ভালো থাকে, সবার সাথে যেন ভালোটাই হয়, তার সাথে আমাদের সাথেও যেন হয়। আমার লাইফ নিয়ে আসলে আমার কোনো কমপ্লেন নাই, কিন্তু আমার তীব্র ইচ্ছা আছে যে আমার লাইফটাকে আরও সুন্দর করে সাজানোর। আমার লাইফে যাই হোক, আমার যাতে একা পর্যন্ত থাকে সব কিছু, দোয়া করবেন, এইটুকু দোয়া আমার জন্য করবেন, আমি যাতে সব কিছু সামাল দিতে পারি। আর আমি অনেক অনেক গ্রেটফুল, আমার লাইফে সুজন আছে, ও অনেক কেয়ার করে আমাদেরকে, অনেক অনেক
আজকে হয়তো ও না গিয়ে আমাকেও পাঠাইতে পারতো, জাস্ট বিকজ অফ হি নোজ দ্যাট আই ডোন্ট লাইক টু স্টে ইন হসপিটাল। লাইক হসপিটালে গেলে আমার আর অনেক মেমোরিজ আমাকে খুব বদার করতে থাকে, আমার খুব খারাপ লাগে। দ্যাটস ওয়াই হি কেয়ার্ড অ্যাবাউট দ্যাট পার্ট। দেখা হবে অন্য কোনো আরেকটা দিন, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।